রবি চ্যাটার্জি এইভাবে চলে যাওয়াতে কংগ্রেসের যারা কর্মী ওখানটাই তারা ক্ষুব্ধ হয়েছে, দুঃখ পেয়েছে, সবই হয়েছে। আমি নিজেও ব্যক্তিগত দুঃখিত। তৃণমূল পশ্চিমবঙ্গে আজকে যে রাজনৈতিক এক নতুন তত্ত্ব সামনে রেখে তারা এই বাংলার রাজনীতিতে একটা নতুন সমীকরণ আনার চেষ্টা করছে, সেটা হচ্ছে একদিকে সন্ত্রাস, পুলিশ, ভীতি প্রদর্শন, আরেকদিকে প্রলোভন। একদিকে গাজর দেখাও, আরেকদিকে লাঠি দেখাও, এই গাজর অ্যান্ড স্টিক পলিসি। তাতে কংগ্রেসের সবাই উইথস্ট্যান্ড করতে পারছে না, রুখতে পারছে না। যারা রুখতে পারছে তারা এখনও টিকে আছে, যারা রুখতে পারছে না তারা আত্মসমর্পণ করেছে।